সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন, আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছি। আজকের নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন আমার সামনে, একটি আপু আসছে হিজাব পরিহিত অবস্থায়। আসলে আপুর জীবনে কি হয়েছে, চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু আপনার নাম কি? আমার নাম তামান্না। তামান্না, আপু কেমন আছেন আপনি? এই তো আল্লাহ রাখছে ভাই। আল্লাহ ভালোই রাখছে নাকি? পরিবারে কে কে আছে? পরিবারে আমার মা আছে, হ্যাঁ, আর ছোট একটা ভাই আছে। মা আর ভাই, বাবা নাই? বাবা কি হয়েছে? বাবা নেই, চলে গেছে, আমাদেরকে পালাইছে। কতদিন হলো? যখন আমার ভাইয়াটা অনেক ছোট তখন। আচ্ছা, আপনি কি করেন? আমি কি করি, মানুষের বাসায় কাজ করি। বয়স কত? আমার বয়স 18 বছর। লেখাপড়া করেন নাই? না, আমি লেখাপড়া করতে পারি নাই, সময় পাইনি। আচ্ছা আচ্ছা। যখন লেখাপড়া করার বয়স তখনই তো মনে করেন যে বাবা চলে গেছিল। আচ্ছা, এখন কি চিন্তা করে আসছেন ভিডিওতে? এখন চিন্তা করে আসছি যে যদি একজন ভালো মনের মানুষ পাই, যে আমার দায়িত্ব নিয়ে আমার পাশে থাকবে, এরকম একজন মানুষ পাইলে আল্লাহর রহমতে সারা জীবন তার পাশে থাকবো। আচ্ছা আচ্ছা, বিয়ে শাদী করবেন সেই আশা নিয়ে আসছেন? হ্যাঁ, বিয়ে শাদী করবো সেই আশা নিয়ে। বিয়ে করলে তো মানুষ মুখটা দেখতে চায়, এটা কিভাবে দেখবে? হ্যাঁ, দেখাবো আল্লাহর রহমতে, যে আমাকে দায়িত্ব নিয়ে আমার পাশে থাকবে এরকম একজন মানুষ হলে আমি তাকেই দেখাবো, এছাড়া কাউকে দেখাবো। সবসময় কি পর্দা অবস্থায় চলাফেরা করেন? হ্যাঁ, আমি সবসময় আল্লাহর রহমতে এখানে চলাফেরা করি, আমি কখনো প্রতিবেদনে আসিনি। নামাজ কালাম পড়েন? হ্যাঁ, আল্লাহর রহমতে নামাজ কালাম পড়ি। যাক, নামাজ কালাম পড়বেন। কোরআন শরীফ পড়তে পারেন? না, পারি না। শিখবেন কোরআন শরীফ পড়া, ঠিক আছে? অল্প পারি। তা সংসারে সব কাজকর্ম জানেন তো নাকি? হ্যাঁ, আল্লাহর রহমতে কেন জানবো না, সব কিছুই জানি। আমি তো মনে করেন যে কাজ করে আম্মুকে ভাইয়াকে দেখি। আপনার মা তো আছে, আপনার মা কি ভাবে আপনাকে নিয়ে? আমার মা ভাবে যে যদি একটা সুন্দর ভালো মনের ছেলের হাতে তুলে দিতে পারতো, তাহলে মার জীবনটা অনেক সার্থক হইতো। আমার মাটার শরীরটাও ভালো না, তেমন অসুস্থ, সে অনেক আশা নিয়ে আমার জন্য বসে থাকে। যে মানুষরা মনে করেন যে বলে যে একটা যদি ভালো ছেলে পাইতাম, তোমাকে বিয়েটা দিতে পারলে আমি অনেকটা খুশি হইতাম। সবার বাবা মাই তো চায় তার মেয়ে অনেক ভালো থাকুক। কোনো প্রেম ভালোবাসা টাসা এরকম কিছু আছে জীবনে? আমি কারোর সাথে প্রেম টেম করি নাই কখনো। মেয়ে মানুষ তো প্রেম থাকলেও বলে না কেউ? না, সত্যি ভাই, আমি কখনো প্রেম করি না। আমার কাজ করতে করতেই দিন চলে যায়, আচ্ছা, রাত্রে এসে ঘুমায় পড়ি, তাহলে আমি প্রেম কখন করবো? তা কেউ যদি এখন আপনার কথা শুনে যোগাযোগ করতে চায় বা আরো খোঁজ খবর নিতে চায়, মোবাইল নাম্বার দিলে সমস্যা আছে? না, সমস্যা নাই, আমি তার সাথে যোগাযোগ করবো। আর ভাই, যারা ফোন দিবেন একটু ভালো মন নিয়ে দিয়েন, যাতে একজন ভালো মনের মানুষ আমি পাই, যাতে সারা জীবন তার সাথে থাকতে পারি, সেই রকম একটা মন নিয়ে ফোন দিয়েন। নাম্বারটা কি দেখে বলতে পারেন, মুখস্থ আছে? না, আমি তো বলতে পারবো না, আপনি বলুন। আমার কাছে দেন নাম্বারটা, আমি দেখে বলে দিই। হ্যালো ভিয়া, শুনতে পারলেন এক অসহায় গরিব ঘরের মেয়ের জীবনের গল্প। কেউ যদি সত্যিকার অর্থে তার কষ্টের কথা শুনে যোগাযোগ করতে চান বা তার বিয়ের বয়স বিয়ে করতে চান, অবশ্যই তারা তার এই নম্বরে যোগাযোগ করবেন। তার নাম্বারটি হচ্ছে 01705121994। নাম্বারটা খোলা থাকে তো? হ্যাঁ, নাম্বারটা সবসময় খোলা থাকে। আর ভাই, আপনাদের কাছে অনুরোধ, যারা ফোন দিবেন একটু ভালো মন নিয়ে দিয়েন, যাতে সারা জীবন পাশে থাকতে পারেন এরকম একটা মন নিয়ে দিয়েন। দুই চার দিন কথা বলে চলে যায় না, আমি কখনো প্রতিবেদনে আসি নাই, প্রথম আসলাম, আমি জানিও না, ঠিক আছে? যদি সেরকম কোনো ভালো মনের আপনার যেটা সবচেয়ে বেশি প্রয়োজন, এটা জীবন সঙ্গীর, কেউ যদি বিয়ে করতে চায় সত্য কথা বলবেন, সত্য দিয়ে জীবন সাজাবেন, দেখবেন জীবনে সুখ শান্তি সব ফিরে আসবে। তা ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।